ইউটিউব নতুন ভিডিওতে তোমরা যারা এবছর জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামে বসতে চলেছো তোমাদের জন্য আমরা প্রতিদিন সন্ধ্যায় মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করি তো আজকে মক টেস্টের তৃতীয় দিন আজকে আমরা জি কে থেকে কিছু কোশ্চেন দেখব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে কুড়িটি কোশ্চনের মধ্যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গতকালই আমি তোমাদের জানিয়েছিলাম যে আজকে তোমাদের জি কের উপরে মক টেস্ট হবে তো তোমরা যারা এখনও পার্ট ওয়ান এবং পার্ট টু মক টেস্টটি দেওয়া ভিডিও ডেসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নেবে ওকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য তোমরা যেন তোমাদের পরীক্ষার আর মাত্র একশো দিনের মতো কিন্তু হাতে সময় রয়েছে তো একশো দিন অবশ্যই ভালোভাবে একটু কাজে লাগাও আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চাইছো আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ত্রিপল ফাইভ ফোর শুধুমাত্র একশো জন তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা কোর্স ফি তিন মাসের পুরো সিলেবাস সমস্ত সাবজেক্টই করানো হবে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যারও আছেন প্রতিদিন কিন্তু লাইভ ক্লাস থাকছে ওকে মক টেস্ট পিডিএফ নোট সমস্ত কিছু তোমরা একটি ব্যাচের মাধ্যমেই পেয়ে যাবে ক্লাস নিয়ে কিন্তু রকম সমস্যা হবে না তো চলো শুরু করছি আজকের মক টেস্ট অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে ভুল হোক বা ঠিক হোক ঠিক আছে কোনো সমস্যা নেই বাট প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে কীরকম প্রিপারেশান হয়েছে অবশ্যই নিজেরাই একটু যাচাই করে নেবে যে কীরকম তোমার প্রিপারেশান হয়েছে তো ঠিক আছে ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে মরিশাসের মুদ্রার নাম কি তোমরা জানো মরিশাস হচ্ছে একটি দেশ তো এর মুদ্রার নাম জানতে চাওয়া হয়েছে এর মুদ্রার নাম কি রুপি রুপিয়া টাকা ডলার তো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো ফার্স্ট অপশন হচ্ছে রুপি সেকেন্ড অপশন হচ্ছে রুপিয়া থার্ড অপশন হচ্ছে টাকা ফোর্থ যে অপশন রয়েছে সেটা হচ্ছে ডলার তো মরিশাসের মুদ্রার নাম কি মরিশাসের মুদ্রার নাম হচ্ছে কিন্তু রুপি ঠিক আছে নট রুপিয়া এগুলো কিন্তু একদমই গোলাবে না তো এখানে আমি তোমাদের একটা টিক্স বলে দিচ্ছি মনে রাখার চেষ্টা করো ঠিক আছে রুপি দিয়ে যে সমস্ত রুপি যে সমস্ত দেশের মুদ্রার নাম রয়েছে সবগুলো যদি এটাই যদি মনে রাখো তাহলে কিন্তু মনে রাখতে পারবে ট্রিক্সটা কী রয়েছে ট্রিক্স হচ্ছে সিম এখানে আমি লিখে দিচ্ছি ওকে এস আই এম পি এন সিম জানো তোমরা প্রত্যেকে মোবাইলের মধ্যে কী থাকে সিম থাকে তাই না মোবাইলের মধ্যে যদি সিমটা তুমি ঢুকে রাখো সেক্ষেত্রে মোবাইলের যে ট্রে রয়েছে তো সেই সিমটা খোলার জন্য কী প্রয়োজন হয় একটা একটা পিনের প্রয়োজন হয় তাই না পিন দিয়ে সিম খুলতে হয় তো এই ট্রিক্সটাই হচ্ছে এরকম জাস্ট মনে রাখবে সিমপিন ঠিক আছে তো সিমপিন এটাকে কীভাবে তুমি মনে রাখবে তো দেখো এস ফর হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে এস ফর শ্রীলঙ্কা তারপরে আই ফর ইন্ডিয়া ওকে আই ফর ইন্ডিয়া এম ফর হচ্ছে মরিশাস এম ফর কি মরিশাস শর্টকাটে লিখছি আমি তারপরে পি ফর পাকিস্তান ওকে তারপরে এন রয়েছে এন ফর হচ্ছে নেপাল তো এইভাবে এই জাস্ট এই ট্রিক্সটুকু মনে রাখো সিমপিন তাহলে কিন্তু এই সিম্পিন যে এগুলো কিন্তু এক একটা কান্ট্রির নাম ঠিক আছে কান্ট্রি শর্ট ফর্ম হচ্ছে সিম্পিন তো এই সমস্ত আর মুদ্রার নাম কি কারেন্সির নাম কি কারেন্সির নাম হচ্ছে কিন্তু রুপি ওকে তো এইভাবে জাস্ট মনে রাখো একটা টিক্স থেকে কিন্তু অনেক কটা দেশের নাম তুমি কিন্তু ইজিলি মনে রাখতে পারবে ওকে আশা করি বোঝা গেছে তারপরে কোশ্চেন দেখো সেকেন্ড যে কোশ্চেন বলা হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান কোথায় ছিল সেকেন্ড কোশ্চেন হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান কোথায় ছিল অপশন এ হচ্ছে বেনারস অপশন বি হচ্ছে লুম্বিনী অপশন সি হচ্ছে বস্তু অপশন ডি হচ্ছে সারুনাথ বুদ্ধদেবের জন্মস্থান কোথায় ছিল বুদ্ধদেবের জন্মস্থান কিন্তু ছিল লুম্বিনী ওকে লুম্বিনী ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে থার্ড কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন দেখো এখানে বলা হচ্ছে নিচের কোন রাজ কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অপশান এ হচ্ছে বিম্বিসার অপশন বি হচ্ছে কনিষ্ক অপশন সি হচ্ছে অশোক অপশন ডি হচ্ছে কোনোটিই নয় তো এর সঠিক অ্যান্সার কী হবে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হলে কিন্তু এগুলো একদম ডিটেলসে কিন্তু তোমাদের পড়ানো হবে ঠিক আছে এগুলো নিয়ে কোনো একদমই চাপ নেই তো দেখো নিচের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বিম্বিসার কিন্তু সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ওকে তারপরে কোশ্চেন দেখো চার নম্বর যে কোশ্চেন বলা হয়েছে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন নন্দ বংশ অপশন বি হচ্ছে হরসংখ্য বংশ অপশন সি হচ্ছে শিশুনাগ বংশ অপশন ডি হচ্ছে শুঙ্গ বংশ তো এর অ্যান্সার করো বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার কিন্তু হরসংখ্য বংশের রাজা ছিলেন একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি থাকছে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে তো দেখো তোমাদের জন্য আমি প্রতিদিন এরকম কষ্ট করে কিন্তু ভিডিও এক একটা ভিডিও তৈরি করতে চার পাঁচ ঘন্টা কিন্তু লেগে যায় সেই ক্ষেত্রে যদি আমি ভিডিও লাইকের রেশিও দেখি সেটা কিন্তু খুবই কম তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ পরীক্ষার্থী রয়েছে অবশ্যই যদি এই চ্যানেল থেকে সামান্য একটু যদি হেল্প হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ক্লাস কেমন হয়েছে তোমাদের একটি লাইক কিন্তু আমাকে ডেলি নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে তো লাস্ট কয়েকটা ভিডিও দেখলাম অনেকেই তোমরা দেখেছো কিন্তু সেক্ষেত্রে লাইকের হার রেশিও কিন্তু খুবই কম তো আমি কিন্তু নিজেও কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি তো অবশ্যই ক্লাস যদি কন্টিনিউ করতে চাও অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ওকে আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো ক্লাসের আগে তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে যে কখন কোন ক্লাস হচ্ছে ওকে ফিফথ কোশ্চেন দেখো কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল অপশন এ হচ্ছে রাজগীর অপশন বি হচ্ছে বৈশালী অপশন সি হচ্ছে অপশন ডি হচ্ছে পাটলিপুত্র এর সঠিক হয়ে যাবে কিন্তু বৈশালী ঠিক আছে কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল বৈশালীতে তারপরে কোশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে বিম্বিসারের উপাধির নাম কি অপশন এ হচ্ছে শ্রেণিক অপশন বি হচ্ছে কণিক অপশন সি হচ্ছে আগ্রামেশ অপশন ডি হচ্ছে কোনোটি নয় প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো বিম্বি সারের উপাধি কী ছিল বিম্বি সারের উপাধি হচ্ছে কিন্তু শ্রেণিক ঠিক আছে আর কুনিক কার উপাধি কুনিক কুনি হচ্ছে কিন্তু অজাতশত্রুর উপাধি ঠিক আছে এটা মনে রাখবে এই দুটাই কিন্তু তোমাদের মধ্যে গোলায় তো এগুলো কীভাবে মনে রাখবে তো দেখো যেখানে ক দিয়ে শুরু হচ্ছে তাই না ব্যঞ্জন বর্ণের আর এখানে স্বরবর্ণের অ দিয়ে শুরু হচ্ছে তো দুটোরই প্রথম অক্ষরটা মনে রাখবে কুণি ঘুলে অজা শত্রু আর যদি শ্রেণী হয় সেক্ষেত্রে বিম্বিসার ওকে আশা করি মনে থাকবে তারপরে কোশ্চেন দেখো সেটা হচ্ছে বাংলার পাল বংশ পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে তোমরা জানো বাংলা এবং বিহারে পাল বংশ ছিল তো এই পাল বংশের প্রতিষ্ঠা কে অপশন হচ্ছে গোপাল অপশন বি হচ্ছে ধর্মপাল অপশন সি হচ্ছে দেবপাল অপশন ডি হচ্ছে কোনোটিই নয় এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ গোপাল ঠিক আছে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু গোপাল তারপরে আট নম্বর কোশ্চেন দেখো কোশ্চেন হচ্ছে প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় অপশন হচ্ছে বল্লাল সেন অপশন বি হচ্ছে গোপাল অপশন সি হচ্ছে ধর্মপাল অপশন ডি হচ্ছে লক্ষণ সেন প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট কিন্তু বলা হয় ধর্মপালকে ওকে তারপরে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরি মহাবিহার কে স্থাপন করেন অপশন এ হচ্ছে রামপাল অপশন বি হচ্ছে ধর্মপাল অপশন সি হচ্ছে মহিপাল এবং অপশন ডি হচ্ছে গোপাল এর অ্যান্সার করার চেষ্টা করো বিক্রমশীলা মহাবিয়ার এবং শোম্পী মহাবিয়ার কিন্তু ধর্মপাল স্থাপন করেছিলেন ঠিক আছে মনে রাখবে তারপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মনশব্দারি প্রথা কে প্রচলন করেন যাইহোক প্রত্যেকে তোমরা এর সঠিক অ্যান্সার করতে পারবে মনশব্দারী প্রথা কে প্রচলন করেন এর অ্যান্সারটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে এই অ্যান্সারটা আমি দেবো না এই অ্যান্সারটা প্রত্যেকে কমেন্ট করবে মনসবদারি প্রথা কে প্রচলন করেন তান সেন অপশন বি আকবর অপশন সি হুমায়ুন এবং অপশন ডি হচ্ছে মন মনসবদারি প্রথা কে প্রচলন করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তারপরে এগারো নম্বর কোয়েশ্চেন দেখো সেটা হচ্ছে আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন আকবরনামা যে গ্রন্থ রয়েছে সেটি কে রচনা করেছিলেন অপশন এ হচ্ছে আকবর নিজেই অপশন বি হচ্ছে আবুল ফজল অপশন সি হচ্ছে বীরবল এবং অপশন ডি হচ্ছে তুলসী দাস আকবর তামা কিন্তু রচনা করেছিলেন কি রচনা করেছিলেন আবুল ফজল ওকে তারপরে কোশ্চেন দেখো ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশের নাম কি কোশ্চেন বলা হয়েছে ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশের নাম কী ভারতের পশ্চিম উপকূল কোনটা এটা যদি ভারতের ম্যাপ হয় এদিকে উপরেরটা আর আমি এখানে ড্র করছি না ঠিক আছে একটু বুঝে নিও তো এই যে পশ্চিম উপকূল রয়েছে এটা জানো তোমরা ম্যাপের উত্তরটা হয় উপরেরটা হয় উত্তর দিক নিচেরটা হয় দক্ষিণ ডানেরটা হয় পূর্ব এবং বায়েরটা হয় পশ্চিম দিক তো বলা হয়েছে কি এই ভারতের পশ্চিম উপকূল উপকূল মানে কি সমুদ্র তীরবর্তী যে এলাকা সমুদ্র তীরবর্তী এখানে কী এলাকা রয়েছে আরব সাগর রয়েছে তাই না তো এই সমুদ্র তীরবর্তী যে উপকূল এই উপকূলটার নাম কি এই উপকূলের নাম হচ্ছে কিন্তু কোঙ্কণ উপকূল ওকে এই উপকূলের নাম হচ্ছে কোঙ্কন উপকূল আর তোমরা যদি কেউ জানো পূর্বের উপকূলের নামকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা জানো বছরে দুবার কোথায় বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে তাই না এটা মনে রাখবে করমণ্ডল উপকূল মালাবার উপকূল এগুলো একটু দেখে নেবে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আর আমি এই ভিডিওতে ডিসকাস করছি না তোমরা যদি ডিটেলসে ক্লাস চাও জিওগ্রাফি থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেক্ষেত্রে আমি ম্যাপ দেখিয়ে দেখিয়ে তোমাদের একটা জিওগ্রাফি ক্লাস দিয়ে দেবো ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো সেটা হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বত কী ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত ওকে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত কী আরাবল্লী পর্বত নেক্সট কোশ্চেন দেখো জিএমটি অর্থাৎ গ্রেনিজ মেন টাইম অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্থক্য কত জিএমটি এবং আই এস মধ্যে পার্থক্য কত অর্থাৎ ভারতের সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত ছ ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট নাকি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো সঠিক আনসার হবে কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ওকে জিএমটি আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্থক্য তোমরা হয়তো নাইন টেনে এই সময়ের অঙ্ক করেছিল তাই না তো সেখানে কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ মিনিট দিয়ে কিন্তু কাউন্ট করতে হয় তারপরে কোশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাঙ্গাল জলাধার নিম্নত নদীর উপরে অবস্থিত অর্থাৎ ভাগটা নাঙ্গাল যে জলাধার রয়েছে অর্থাৎ ভাগরা নাঙ্গাল যে ড্যাম রয়েছে সেটা কোন নদীর উপর অবস্থিত ঝিলাম শতদ্রু বিপাশা নাকি সিন্ধু ভাগটা নাঙ্গাল কোথায় কোন নদীর ওপর অবস্থিত শতদ্রু নদীর ওপর অবস্থিত ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন খাতায় লিখে রাখবে কোন ড্যাম কোন নদীর উপর অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এগুলো একটু দেখে নেবে ওকে তারপরে কোশ্চেন দেখো তিন বিঘা করিডোর প্রত্যেকের নাম শুনেছ হয়তো অনেকেরই বাড়ি রয়েছে এখানে তো দেখো তিন বিঘা করিডোর যোগ করেছে কোন দুটো দেশকে ভারত পাকিস্তান ভারত চীন ভারত ভুটান নাকি ভারত বাংলাদেশ তিন বিঘা করিডোর কিন্তু ভারত এবং বাংলাদেশকে যুক্ত করেছে তিন বিঘা জমি এর ব্যাপার রয়েছে জাস্ট এখানে পারলে আমি একটু ড্র করে দিচ্ছি যাক এখানে পরে আমি একটা ইস্যু করে দেবো এটা জাস্ট মনে রাখো ভারত এবং এখানে আমি অ্যাকচুয়ালি এখানে ড্র করাই যাচ্ছে না পেন দিয়ে তো ভারত ও বাংলাদেশকে কিন্তু তিন বিঘা পরিড্র কানেক্ট করেছে ওকে তারপরে কোশ্চেন দেখো লেকটা গ্রথ লেকটা গ্রথ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন লেকটাক রথ কোন রাজ্যে অবস্থিত অপশন এ হচ্ছে জম্মু কাশ্মীর অপশন বি হচ্ছে হিমাচল প্রদেশ অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ অপশন ডি হচ্ছে মণিপুর লেকটাক গ্রথ বা লোকটাক গ্রথ এটা কিন্তু মণিপুরে অবস্থিত ওকে তারপরে আঠারো নম্বর কোশ্চেন দেখো বৌদ্ধদের প্রধান ধর্ম গ্রন্থ ত্রিপিটা কোন ভাষায় লেখা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটা কোন ভাষায় লেখা অপশন এ হচ্ছে সংস্কৃত অপশন বি হচ্ছে পালি অপশন সি হচ্ছে প্রাকৃত নাকি অপশন ডি হিন্দি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা হয়েছিল ওকে তারপরে উনিশ নম্বর কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই যে জাতীয় উদ্যান এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রতিটা জাতীয় উদ্যানের নাম মনে রাখার জন্য কিন্তু কিছু স্পেশাল ট্রিক্স রয়েছে আমার কাছে ঠিক আছে তো এখানে বুঝতে পারবে তো দেখো এখানে বন্দীপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশন এ হচ্ছে মহারাষ্ট্র অপশন বি হচ্ছে কর্ণাটকা অপশন সি হচ্ছে গুজরাট অপশন ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত ঠিক আছে এই এবার দেখে নাও আজকে যেহেতু এখান থেকে ক্লাস পড়াচ্ছি তো এই কর্ণাটকের মধ্যে আর কি কি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো মনে রাখার একটা তোমাদের সাথে শেয়ার করছি মজার ছলে ঠিক আছে পারলে মনে রাখবে এখানে আমি লিখে দিচ্ছি কর্ণাটকে এগুলো কিন্তু মানে মজার ছলে বানিয়েছি ঠিক আছে তোমাদের মনে রাখার জন্য কুকুর বানস বন্দি করে রাখা হয় বা আছে রাখা আছে জাস্ট এতটুকু মনে রাখো টিক্সটা কি কর্ণাটকে এখন আমরা জানছি কি কর্ণাটক কর্ণাটকের মধ্যে কি কি জাতীয় উদ্যান রয়েছে দেখো এখান থেকে কিন্তু কিভাবে মনে রাখবে কর্ণাটকে একটা হচ্ছে কি লেখাছে আমি কুকুর কুকুর দিয়ে মনে রাখবে কি কুন্দ্রে মুখ ঠিক আছে কি কুন্দ্রে মুখ এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি হবে কি না জাস্ট সেকেন্ড পেনের কালারও চেঞ্জ হচ্ছে না সরি কুকুর দিয়ে মনে রাখবে কি কুন্দ্রে মুখ ওকে তারপরে রয়েছে বানর বানর দিয়ে কি মনে রাখবে বানর দিয়ে মনে রাখবে হচ্ছে বান্ধবগড় জাস্ট আ সেকেন্ড বানর দিয়ে এখানে বানার ঘাটা ঠিক আছে বানার বানার ঘাটা দুটো আশা করি মনে থাকবে তারপরে রয়েছে বন্দি এখানে কোশ্চেন আমি দিয়ে দিয়েছি বন্দি থেকে কি বন্দিপুর মনে রাখবে ঠিক আছে ওকে বন্দি করে রাখা আছে জাস্ট এতটুকুই মনে রাখো তাহলে কিন্তু এই কয়েকটা যে কয়েকটা এখানে টিক্সের মধ্যে দিয়েছি এই কয়েকটাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে কর্ণাটকের ট্রিক্সটা কী রয়েছে কর্ণাটকে যে যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে সেগুলো মনে রাখার জন্য কর্ণাটকে কুকুর এবং বানর বন্দি করে রাখা আছে কর্ণাটকে কুকুর দিয়ে কুন্দ্রেবুক মনে রাখবে বানর থেকে বানারঘাটা মনে রাখবে এবং বন্দি থেকে বন্দিপুর মনে রাখবে ঠিক আছে এই কয়েকটা এইভাবে ট্রিক্স মনে রাখার চেষ্টা করো তারপরে আজকে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে দি উইংস অফ ফায়ার দি উইংস অফ ফায়ার বইটি কে লিখেছিলেন অপশন এ হচ্ছে এপিজে আব্দুল কালাম অপশন বি হচ্ছে জওহরলাল নেহরু অপশন সি হচ্ছে ইন্দিরা গান্ধী এবং অপশন ডি হচ্ছে আর কে নারায়ণ দি উইংস অফ ফায়ার ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কিন্তু এক নম্বর কিন্তু এই যে বুকস অ্যান্ড রাইটার থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে সো এগুলোকে একটু ভালোভাবে দেখবে ঠিক আছে দি উইংস অফ ফায়ার বইটি কার লেখা তোমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম লেখা ঠিক আছে এর আগেবার হয়তো এসছিলো ডিসকোভারি অব ইন্ডিয়া কার লেখা তো সেই জন্য কিন্তু আমি এই সেম টাইপের কোয়েশন একটা পিক করেছি তো আশা করি তোমরা ভালো স্কোর করতে পেরেছো কত স্কোর করলে কুড়ির মধ্যে আউট অফ টোয়েন্টির মধ্যে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানো ক্লাস কেমন লাগছে এভাবে প্রতিদিন তোমরা মক টেস্ট চাচ্ছ কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো এই হলো আজকে তোমাদের মক টেস্ট নাম্বার স্ত্রী যারা তোমরা অ্যাডমিশন হতে চাইছো সাতাশ তারিখ অবধি তোমরা অনলাইনে ব্যাচে অ্যাডমিশন হতে পারবে এই নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সরাসরি লিঙ্ক পেয়ে যাবে কোর্সে জয়েন করার জন্য এছাড়া আমরা একটা বই পাবলিশ করেছি সেই বইটিও তোমরা ডাউনলোড করতে পারো ঠিক আছে যারা অনলাইন ব্যাচে জয়েন হবে নশো নিরানব্বই টাকা দিয়ে তাদের কিন্তু সেই বইটি কেনার জন্য রকম টাকা দিতে হবে না ঠিক আছে এই নশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা সমস্ত কিছু পিডিএফ নোটস লাইভ ক্লাস নক টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ওকে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপে লাইভ ক্লাস হয় তো ভিডিওটি এখানে শেষ করছি দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে